জিত নিশিতা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আর এখন বাজে সকাল 7:30, এখন আমি ঘুম থেকে উঠলাম, তো সবাইকে গুড মর্নিং। আর এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম কারণ আজকে একটা নতুন ব্যাচে পড়তে যাওয়ার কথা রয়েছে আমার, পল সায়েন্স পড়তে যাব। তো সেখানে সে কোথায় সেটা আমি চিনি না, গোবরডাঙ্গা শুধু বলে দিল। ফোনে শুনলাম যে কলেজের পেছনে নাকি বাড়ি সেই স্যারের, কিন্তু সে কোথায় স্যার না দাদা, তো সে কোথায় আমি জানি না এখনো। তা এখন সেটা খুঁজতে খুঁজতে যেতে হবে। তো এখন সবে ঘুম থেকে উঠলাম, উঠতে তো একদমই ইচ্ছা করছে না, এখনো ব্রাশ করিনি। ব্রাশ করে চা টা খেয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে তারপরে নিজে গুছিয়ে তারপরে যেতে হবে। তারপরে ওখানে গিয়ে আবার খুঁজতে হবে এখন যে কোথায় পড়ায় টড়াই। তো ওই জন্য আর বেশি লেট করিনি, আলিশি লাগছিল, উঠতে ইচ্ছা করছিল না, তবুও উঠে পড়েছি। পড়া 8:30 থেকে, কিংবা 8:30 থেকে, হ্যাঁ আবার 9টা বলছি কেন, আসলে পড়া কখন তাও আমি ঠিকঠাক জানি না। প্রথম দিন তো 8:30 থেকে 9টার মধ্যে ঢুকতে বলেছে, ওই জন্য তো তাই জন্য যাবো একটু সকাল, প্রথম দিন যেহেতু সেই জন্য একটু তাড়াতাড়িই যাবো। তো চলো গুছিয়ে নি না হলে অনেক। তো গাইস আই এম রেডি, পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি, আর চাটা খাওয়া কমপ্লিট, ফ্রেশ হওয়া কমপ্লিট, ড্রেস আপও কমপ্লিট, ব্যাগ গোছানো কমপ্লিট। আর এবার আমি বেরোবো, 8:30 বেজে গেছে, আর 9টার ভিতরে তো ওখানে ঢুকতে হবে, মানে 9টার ভিতরে ঢুকতে হবে বলতে পড়াই, কিন্তু 15টার ভিতরে গোবরডাঙ্গায় না ঢুকলে ওখানে গিয়ে খুঁজতে খুঁজতে আর 10-15 মিনিট লেগে যাবে। তো যেহেতু প্রথম দিন, এবার প্রথম দিন গিয়ে যদি লেট করি তখন সেটাও খারাপ দেখায়। আর আজকের ব্লগটা আমি ওখানে গিয়ে মানে পড়তে গিয়ে কন্টিনিউ করতে পারছি না, করতে পারবো না, তার কারণ হচ্ছে প্রথম দিন যাচ্ছি পড়তে, তারপরেও লেট হয়ে গেছে এমনি, ওখানে গিয়ে খুঁজতে খুঁজতে এমনি 9টা বেজে যাবে, 9টার থেকে পড়ানো শুরু করে। এবার প্রথম দিন যাচ্ছি পড়তে গিয়ে যদি এরকমভাবে ব্লগ কন্টিনিউ করি তাহলে লোকে কি উল্টো পাল্টা বলবে, মনে মনে সামনে কিছু বলবে না, মনে মনে উল্টো পাল্টা বলবে অবশ্যই। তো থাক, নেক্সট দিন, নেক্সট দিন অবশ্যই দেখাবো, আগে গিয়ে আজকে গিয়ে জায়গাটা চিনে আসি, জায়গার মানুষগুলোকে চিনে আসি যেখানে পড়তে যাচ্ছি, তারপরে অবশ্যই নেক্সট দিন তোমাদের ব্লগে দেখাবো। তোমাদের তো এই যে নতুন ব্যাগ, আমার নতুন ব্যাগ, নতুন জায়গায় পড়তে যাচ্ছি, মানে আগের দিন ব্যাগ কেনার ওই ভিডিওটা আমি মানে করেছিলাম, কিন্তু ভিডিওটা কোনো মতে মানে মাইক্রোফোন লাগানো ছিল সেটা সাপোর্ট নিইনি, মাইক্রোফোন সাপোর্ট না নেওয়ার কারণে আসলে আসলে ওটা নিশিতা করছিল, কেনাকাটা করতে গেছিলাম, আগের ভিডিওটা যারা দেখেছো তারা অবশ্যই বুঝতে পারবা। তো সেখানে মাইক্রোফোনটা সাপোর্ট নিইনি বলে কোনো আওয়াজটাই আসেনি, ওই জন্য সমস্যার জন্য আমি ব্যাগ কেনার ওই ভিডিওটা করতে পারিনি, ভিডিওর সাথে সেট করতে পারিনি। তো এই যে আজকে দেখিয়ে দিচ্ছি এই ব্যাগটা কিনেছিলাম সেদিনকে, তো তোমাদের আর বাড়ি এসে দেখাবো, আমার খেয়ালও ছিল না এই ব্যাগটা কিনেছিলাম। আর তো চলো আজকে আর লেট করবো না, এখন যাব সোজা গিয়ে, এখন খুঁজি যে কোথায় পড়াচ্ছে, তারপরে পড়ে টড়ে এসে তারপরে তোমাদের সাথে আবার সময় কাটাবো, চলো। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, ওখানে বেশিক্ষণ না মানে প্রথমে তো গেলাম যেভাবে মানে এদিকে ওদিকে করে, একবার কলেজের পেছনে দিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে, একবার কলেজের সামনে দিয়ে এসে খুঁজেই পাচ্ছি না সেই স্যারের বাড়ি কোথায়। তো তারপরে অনেক জিজ্ঞাসাবাদ করার পরে অনেক, প্রথমে এক বৌদির কাছে জিজ্ঞাসা করলাম, তারপরে একটা কাকার কাছে জিজ্ঞাসা করলাম, একটা দাদুর কাছে, মানে সব দোকানদারের কাছে জিজ্ঞাসা করতে 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 তাই শেষমেশ বাড়ি খুঁজে পেলাম। তাও ওখানে বেশিক্ষণ পড়ালো না, আমার খুব একটা ভালো লাগলো না, মানে 45 মিনিট কি 40 মিনিট তাও পড়ানো বলতে নোটটাই লেখালো। এখন হয়তো কলেজের সবাই ওই একই সেটা বড় কথা না, কিন্তু মাইনেটা শুনে তো আমি মাথা ঘুরে গেছে, আমার মাইনে হচ্ছে 400 টাকা করে, বাবা 400 টাকা পল সায়েন্সের জন্য, আর হিস্ট্রিটাও উনি একাই উনিই পড়াবে, তো 400 টাকা পল সায়েন্সের জন্য আবার 400 টাকা হিস্ট্রির জন্য। তা বাবা গো, এই শুনেই তো আমার মাথা খারাপ হয়ে গেছে, তো এইখানে একটু খারাপ লাগলো। আর একদম 45 মিনিট পড়ালো, 1 ঘন্টাও না, কোনো রকম একটু লিখিয়ে ছেড়ে দিল। দেখি তবুও যেহেতু কলেজের মাস্টার একটু তো লাভ আছে, যতই হোক না কেন একটু বেশি ইয়ে করে পড়লে অনেক সাপোর্ট পাওয়া যায় কলেজের দিক থেকে, তো
সেই জন্যই হয়তো ডিমান্ডটা একটু বেশি ওনার। যাই হোক, উনি আবার বলেছে, এটা অবশ্য ঠিক যে উনি বলেছে যে যদি কোনো অসুবিধা হয় আমাকে বলো, তো বলবো যে আমার এইরকম অসুবিধা, যে এত টাকার ব্যাপার, তো এই টাকার ব্যাপারটা একটু বলবো আমি, তো দেখি উনি কি বলে। যদি সেরকম উনি কিছু কম্প্রোমাইজ করে তো ওখানেই শিফট হয়ে যাবো, আর পরীক্ষাও সামনে চলে আসছে, আর বেশি এদিক ওদিক করবো না। তো আর এখন আমি বাড়ি আসলাম, আর এসে দেখি কারেন্টের দাদা চলে এসেছে, কারেন্টের যে মিস্ত্রি, কারণ ওই বলেছিলাম তোমাদের এই যে এইটা তো করাই হয়নি, এই যে যে ব্রডব্যান্ডের যে তারটা, এই ব্রডব্যান্ডের তারটা এভাবেই থেকে গেছে এখন অবধি, সেই কবে লাগিয়ে দিয়ে গেছে, 1 মাস হতে গেল, তো সেটা এখন ঠিক করবে বলে এসছে, ওখান থেকে সুন্দর করে নিয়ে যাবে, নাহলে ঘরের মধ্যে কেমন একটা বিতিকিচ্ছিরি ভাবে রয়েছে, মাথার পর দিয়ে খাটের পর দিয়ে এরকম ভাবে। আর গিজারের সুইচটা খারাপ হয়ে গেছিলো আমাদের, তো ওইটা সুইচটা খারাপ ঠিক করেছে। আর বাড়ির সামনে একটা লাইট পোস্টে একটা লাইট দেওয়ার ব্যবস্থা চলছে, বাবা মানে বাবাই বলেছে যে লাইটটা বাবাই দেবে আর কি, কারণ না হলে আমাদের বাড়ির ভেতরটায় আসতে একটু প্রবলেম হয়, রাত্রেবেলার দিকে একটু অন্ধকার অন্ধকার থাকে, তো ওই জন্য তো এগুলো করব। এখন ওনার সাথে একটু হেল্প করে দেবো, কারণ দাদা তো একা এসছে, ওই জন্য একটু হেল্প করি। তো এই যে চলে এসছে ওই যে দাদা, হ্যাঁ না তো এখন চলো একটুখানি করা যাক কাজগুলো, দাদার সাথে একটু এগিয়ে দিই, দাদার হাতে হাতে করে দিই। অবস্থা দেখো পুরো জঞ্জাল অবস্থা, মানে খাট এদিকে, কম্পিউটার এদিকে, মানে কোনো কিছু ঠিক নেই, সব এই যন্ত্রপাতি দাদার। পুরো ঘরের অবস্থা একদম, এখন এই দাদা চলে গেলে এখন সব পরিষ্কার করতে করতেই বিকাল হয়ে যাবে, এখন অব্দি ভাত খাইনি, উড়ে খিদে পেয়েছে আমার। এখনো পোস্টারের লাইটটা লাগানো বাকি আছে, গিজারের সুইচ তো হয়ে গেছে, আর এটাও প্রায় কমপ্লিটের পথে, আর মানি প্ল্যান্ট না ভালোই গ্রো করছে। তারপর নিয়েছিলাম গাছ ছিল এইটুকুনি, একদম এইটুকুনি, এখন শুধু এই একটা ডাল ছিল মনে হয়, ছোট্ট একটুখানি, এখন সেখান থেকে গাছটা দেখলেই ভক্তি হয়ে যায়। তো আজকে মনে হয় সারাদিন প্ল্যানটা বাড়িই হবে, তার কারণ যেহেতু পড়তে গেছিলাম গোবরডাঙায়, গোবরডাঙায় আর সেমন কাজ নেই, আর নিশিতারও সেরকম গোবরডাঙায় কাজ নেই, তাই ভাবছি কী করবো বুঝে পাচ্ছি না। মনে হয় আজকে সারাটা দিন বাড়িতেই কেটে যাবে, আর মনে হয় বাইরে বেরোবো না, কারণ এই যে কারেন্টের কাজ এখনও করতে করতে প্রায় দুপুর হয়ে যাবে। ওখানে এই পোস্টে, এই যে সামনে যে পোস্টটা রয়েছে আমাদের বাড়ির একদম সামনে, এই পোস্টে লাইট টাঙানোর কথা বলেছে বাবা, তো ওটাও করে নিতে হবে, বাবা না থাকলে তো সব আমারই করিয়ে নিতে হবে। তো এখনও আমার কাজ করতে করতে এখন মোটামুটি আধা ঘন্টা লাগবে, আর তারপরে পোস্টারের কাজ আছে ওইটা করবে, তো এখন তারপরে কখন ভাত খাবো সত্যিই জানি না। মরণের খিদে পেয়েছে, মরণের খিদে পেয়েছে, নিশিতার নিশিতার ডাইলগ কোথায় কোথায় বলে, মরণের খিদে পেয়েছে সব কিছু ওর মরণের। ওই রোদ দূর আজকে, দাদা বলো বলো আজকে কি একটাও কাজ হবে, আর কি হবে, ওই লাইটটা লাগানো না কি? সেই সকালে এসছে গোপাল্লা তো আগের থেকে চলে এসছে, আর অশোক দা এসে বড় মিস্ত্রি এসেও কাকর অব্দি একটা লাইট লাগাতে পারলো না, এত প্রবলেম। আসলে না না, নাম খারাপ করার কিছুই নেই, আসলে মিস্ত্রির দোষ না। এই যে এই লাইট গুলো দেখছো, এগুলো অনলাইন থেকে একসময় কেনা ছিল আমার, তা আমি রেকমেন্ড করবো আর কখনো যেন আমার মতন ভুল তোমরা কেউ করো না এই লাইট গুলো নিয়ে। অনলাইন থেকে নাইট ল্যাম্প কিনলে ফিলিপস কিংবা অন্য ভালো দামি কোম্পানির কিনো, ফিলিপসই তো লাইটের সব থেকে ভালো, তাই না? কিন্তু আরো আছে, কিন্তু এরকম একদম লোকাল ব্র্যান্ডের এরকম দেখতে সুন্দর দেখে কিন্তু কেউ কিনো না, না হলে আজকে যে এই যে সকাল থেকে সারা অবস্থা দেখো, আজকে সারাটা দিন এইভাবেই কেটে গেল। আজকে দিনটা মনে হচ্ছে খুবই, মানে এখনো অব্দি কত আর খারাপ যাবে জানি না, সারাটা দিন তো এইভাবে ওরে কষ্টে গেল, ওরাও ওদেরাও কষ্ট করছে, কিন্তু না হলে কি করে হবে, আসলে দোষটা ওদের না, দোষটা হচ্ছে লাইটেরই। তো
তাও মার ঘরেরটাও এরকম প্রবলেম হয়েছিল, তো মার ঘরেরটা তাও তাড়াতাড়ি আবার ঠিক করে দিয়ে গেছে। এর আগে আর দুবার করে ঠিক করে দিয়ে গেছে, তাও মানে আবার খারাপ হয়ে গেছিল তাও ঠিক করেছে, কিন্তু আমারটা ঠিক হচ্ছে না, আমার ঘরেরটা। তো আমারও আজকে সেই যে আমি কালকে রাত্রেবেলা ভাত খেয়েছি, এখনো অব্দি ভাত টাত কিছু খাইনি, সেই সকালবেলা শুধু একটু চা খেয়েছিলাম, চা খেয়ে পড়তে চলে গেছিলাম, আর এখনো অব্দি কিছু মুখে পড়িনি, মানে এখন অব্দি মানে জল খেয়েছি কিনা তাই মনে নেই সকালের থেকে। আর এবার ওরাও রয়েছে, ওরা না গেলে স্নান দান খাওয়া দাওয়া করতে পারছি না, ঘর পর একদম এলোনো ঘুলানো। আর এই দেখো পোস্টারেও লাইট দেওয়া হয়ে গেছে, ওই যে নীল তারটা দেখতে পাচ্ছ, ওখানে দেখা যাচ্ছে না এই পাতাটার জন্য, এখানেও সব কমপ্লিট হয়ে গেছে। কিন্তু বাড়ির আজকে ইলেকট্রিক কাজ করাতে গিয়ে, এই বাবা না থাকলে হয় আমার কষ্ট, কিছু কাজ করাতে গেলেই ইলেকট্রিক কাজে আজকে ফেসে গেছি আমি। তো জানি না কখন কমপ্লিট হবে, সন্ধ্যাও লেগে যেতে পারে, এখনও অবধি কাজ চলেই যাচ্ছে, সেই সকালে এসেছে, এখন 4টে বাজতে গেছে, এখনও কমপ্লিট হয়নি। তো আমি কখন ফ্রেশ হব আমি নিজেও জানি না, তাই আজকে এই কষ্ট কষ্টের সহিত বলছি আর কি। বাবা কত সুন্দর সাধু ভাষা দিচ্ছি, আমি সাধু ভাষা শিখে গেছি, ভালো। যাই হোক, আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, সরি, প্রতিদিন এই এক কথা, ভিডিও 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 না ভ্লগ, করি ভ্লগ বলি ভিডিও, তো ভ্লগটা আর বেশি বাড়াচ্ছি না আজকে, কখন আমি ফ্রি হতে পারবো জানি না, তার জন্য ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টুং করে বাজিয়ে দাও, যাতে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে চলে যায় সবার আগে। খুব কষ্ট হয়ে গেছে, মুখে কিছু বেরোচ্ছে না এমন অবস্থা, খাইনি তো, না খেলে পেটে ডন মারবেই, আর এখন সন্ধ্যা হতে গেল প্রায়, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। তো চলো, ও ভালো কথা মনেই নেই বলতে, ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, তো অবশ্যই ফলো করে নিও। তো টাটা, বাই বাই।